বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন যে ওনাকে নিয়ে গ্রন্থ লেখা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি শেখ মুজিব আমার পিতা, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদনা করেন। এটা আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং 2014 সালে প্রকাশিত হয়, শেখ মুজিব আমার পিতা। এরপর আমরা দেখি শেখ মুজিব ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার, ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার, এটা লিখছেন সৈয়দ বদরুল আহসান। সৈয়দ বদরুল আহসান উনি লিখছে ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার। বদরুল নামের যারা হয় তারা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের, ফিজিক্সের, কেমিস্ট্রির কী হয় এরকম পায়োনিয়ার হয় বা ফাদার হয়। সো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে ফাউন্ডিং ফাদার নিয়ে যে শেখ মুজিবের যে গ্রন্থটা, এটা সৈয়দ বদরুল আহসান রচনা করেন। তিন নম্বর, 7 মার্চের ভাষণ, বহুমাত্রিক বিশ্লেষণ, বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়। 5 নম্বর, বঙ্গবন্ধু স্মারক গ্রন্থ, এই তিনটা গ্রন্থ রচনা করেন শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান 7 মার্চের ভাষণ, নানা বর্ণ, নানা রেখা এবং স্মারক গ্রন্থ, এই তিনটা গ্রন্থ শামসুজ্জামান খান রচনা করেন। এরপর আমরা 6 নম্বর দেখি, খোকা থেকে শেখ মুজিব, এটা রচনা করছেন মাহবুব তালুকদার। মাহবুব মানে প্রিয়, খোকা যারা হয় বাচ্চা তাদেরকে সবাই পছন্দ করে, মাহবুব সবার, মাহবুব হইল খোকারা। সেখান থেকে মনে রাখবো খোকা থেকে শেখ মুজিব, এটা রচনা করেন মাহবুব তালুকদার। এরপর আমরা দেখি বঙ্গবন্ধুর বীরগাথা, বঙ্গবন্ধুর বীরগাথা এটা রচনা করেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক উনি রচনা করেন বঙ্গবন্ধুর বীরগাথা। সৈয়দ শামসুল হক নামে এক ব্যক্তি বীরের বেশে বঙ্গবন্ধুকে গোলাপ ফুলের এরকম মালার গাথা এরকম গলার মধ্যে দিছিল। এভাবে আমরা মনে রাখতে পারি যে বীরগাথা এটা লিখছেন সৈয়দ শামসুল হক। এরপর দেখি বঙ্গবন্ধু শেখ মুজিব জীবন ও কর্ম দুই খণ্ডে, এটা রচনা করেন মুনায়েম সরকার। মুনায়েম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে 1971 সালে একটা সরকার গঠন করে, মুজিবনগর সরকার। এরপরে আরেকটা সরকার গঠন করে উনি 11 জানুয়ারি আসার পরে। সো এখান থেকে মনে রাখতে পারি দুই খণ্ডের যে সরকার মুনায়েম সরকার, এটা রচনা করছে কি জীবন ও কর্ম। এরপর 9 নম্বর দেখি মুজিব ভুট্টো মুক্তিযুদ্ধ সোহরাব হাসান। সো সোহরাব এমন একজন ব্যক্তি যে কিছুদিন পাকিস্তানে থাকতো, কিছুদিন বাংলাদেশে থাকতো। সো বাংলাদেশের মুজিব এবং পাকিস্তানের ভুট্টো এদেরকে নিয়ে সে মুক্তিযুদ্ধ গ্রন্থ লিখছে, তার নাম হইল সোহরাব হাসান। এরপরে আমরা দেখি এতক্ষণ যা পড়লাম এগুলো আমরা পড়লাম সম্পাদনা, এখন আমরা অন্যান্য বইগুলো দেখি যেগুলো ইংলিশে লেখা হয়েছে। রেপ অফ বাংলাদেশ অ্যান্থনি মাসকারিন্থাস, এটা খুবই গুরুত্বপূর্ণ নাম করা একটা গ্রন্থ, এটার অনুবাদ করেন রবীন্দ্রনাথ ত্রিবেদী। রবীন্দ্রনাথ ত্রিবেদী এই গ্রন্থটির অনুবাদ করে। উইটনেস টু সারেন্ডার, এটা রচনা করেন সিদ্দিক সালিক। সিদ্দিক সালিক, সিদ্দিক মানে সত্যবাদী, যিনি সত্যবাদী হয় উনি উইটনেস থাকে বা সাক্ষী থাকে, এভাবে আমরা মনে রাখতে পারি। ম্যাসাকার, ম্যাসাকার শব্দের অর্থ হইল সেই দুঃসময়। সো এটা রচনা করেন আর পেইন, রবার্ট পেইন, এবং এটা অনুবাদ করে সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান এই ম্যাসাকারের অনুবাদ করছে সেই দুঃসময়। সো এটা আমরা খেয়াল রাখবো, ম্যাসাকর বা দুঃসময় যখন হয় তখন সবাই পেইন পায়, কষ্ট পায়, এভাবে মনে রাখবো। ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটাও গুরুত্বপূর্ণ, এটা রচনা করেন আর্চার ক্যাবলার্ড। আর্চার ক্যাবলার্ড তিনি ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ রচনা করেন। যখন জন্ম হয় কোনো শিশুর ক্রুয়েল বার্থ, তখন ব্লাড পাস হয়। সো এখান থেকে মনে রাখতে পারি আর্চার ক্যাবলার্ড উনি ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ রচনা করেন। ডিসকভারি অফ বাংলাদেশ রিটেন বাই স্টিফেন এম গিল, স্টিফেন এম গিল রোড ডিসকভারি অফ বাংলাদেশ। এরপর আমরা 15 নম্বর দেখি ডেডলাইন বাংলাদেশ 1971, রিটেন বাই সিডনি শোনবার্গ। সিডনি শোনবার্গ আর অনুবাদ করছেন মফিদুল হক, অনুবাদ করছেন মফিদুল হক। আমরা জানি যে সিডনিতে যখন এরকম
ইউনিভার্সিটির সার্কুলারগুলো দেওয়া হয় তখন একটা ডেডলাইন দিয়ে দেয়। এই ডেডলাইনের পরে বাংলাদেশি কোনো স্টুডেন্টকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। সো ডেডলাইন বাংলাদেশ ইজ রিটেন বাই সিডনি শোনবার্গ আর অনুবাদ করছেন মৌফিদুল হক। 16 নম্বর ইয়াহিয়া খান ও মুক্তিযুদ্ধ, এটা রচনা করেন মুনতাসির মামুন। মুনতাসির মামুন সে কোনো কিছুই জিজ্ঞেস করলে বলে ইয়া 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 ইয়া। সো এখান থেকে মনে রাখতে পারি ইয়াহিয়া খান ও মুক্তিযুদ্ধ, এই বইটা লিখছে মুনতাসির মামুন। জাজাকুমুল্লাহ খাইর।